ওয়েলকাম মাই স্টুডেন্টস ফিলোসফি অনার্স সিক্স সেমিস্টার আজকে আলোচনার বিষয় হল স্বামী বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত ব্যবহারিক বেদান্ত ধর্ম হিসেবে বেদান্তকে অবশ্যই গভীরভাবে ব্যবহারিক হতে হবে এই বক্তব্য থেকে সহজেই বোঝা যায় যে স্বামী বিবেকানন্দ এক নববেদান্ত বা বেদান্তের নবরূপ প্রবর্তন করতে চাইছেন যেটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে চালনা করতে অবশ্যই সক্ষম হতে হবে ধর্ম ও জাগতিক জীবনে অলিক ও অবাস্তব ভিন্নতাগুলো অবশ্যই দূর করতে হবে কারণ বেদান্ত আমাদের একত্বের এক ও অভিন্ন জীবনের শিক্ষা দেয় ধর্মের আদর্শগুলো যেন সর্বক্ষেত্রে আমাদের জীবনব্যাপী ব্যস্তত করে রাখে আমাদের যাবতীয় চিন্তায় সকল কর্মে অনুশীলনে এগুলি যেন প্রবেশ করতে পারে বিবেকানন্দ তার বক্তৃতার এক জায়গায় বলেছেন যে আমি ভারতের যে দর্শনের প্রতি করতে এসেছি তার নাম বেদান্ত দর্শন এটি খুবই প্রাচীন দর্শন এবং এর কিছু অভিনবত্ব আছে এই দর্শন প্রাচীন আর্য সাহিত্যের বিপুল ভাণ্ডারের ফলশ্রুতি যার নাম বেদ বেদ সম্পূর্ণভাবে নৈব্যাত্তিক কোনো ব্যক্তি বা ধর্মপ্রচারের দ্বারা এটা জন্ম নেয়নি কোনো একজন মানুষকে কেন্দ্র করে উপস্থাপিত করে গঠিত হয়নি যে সকল দর্শন সম্প্রদায় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে এর কিছু বলার নেই তবে একটিমাত্র নীতি উপস্থাপন করে বেদান্তের দাবি হল মানুষ ঐশ্বরিক আমাদের চারপাশে যা কিছু দেখি তা সেই ঐশ্বরিক চেতনারই ফলশ্রুতি স্বামী বিবেকানন্দ ব্রহ্মের সর্বব্যাপিত্ব ও পূর্ণত্বকে অবলম্বন করেই তার জীবনবেদ ও সামাজিক পরিকল্পনা বা কার্যে পরিণত বেদান্তের কাঠামো রচনা করেছিলেন প্রশ্ন হতে পারে অদ্বৈত বেদান্তের শ্রেষ্ঠ প্রবক্তা শঙ্করাচার্যের বেদান্তের সঙ্গে বিবেকানন্দের এই বেদান্তের মধ্যে পার্থক্য কী উত্তরে বলা হয়েছে শঙ্করাচার্য যেখানে তত্ত্বকে বিশুদ্ধরূপে নিষ্কাশিত করে দেখতে বদ্ধপরিকর স্বামীজি সেখানে সেই তত্ত্বকে সর্বানুসূত করে দেখে কার্যে প্রয়োগ করতে কৃত সংকল্প আচার্য শঙ্করাচার্য যেখানে প্রতিপদে কর্ম ও জ্ঞানের বিরোধ দেখিয়েছেন স্বামীজি সেখানে কার্যক্ষেত্রে উভয়ের সমন্বয় স্থাপনে যত্নপর আচার্যের দৃষ্টিতে জ্ঞানের রূপটি যেখানে স্বমহিমায় প্রতিষ্ঠিত স্বয়ং ব্রহ্ম স্বামীজির দৃষ্টিতে সেখানে ওই মানবের উন্নতি পথের পথ নির্দেশক উজ্জ্বল আলোকস্তম্ভ বিবেকানন্দ প্রচারিত এই বেদান্ত নরনারায়ণ সেবার আকর মানবজাতির মঙ্গল বা উন্নতির জন্য তিনি যে পথ করেছিলেন তাও কিন্তু এই অদ্বৈত ভূমির ওপর দাঁড়িয়ে আছে তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও তাকে সযত্নে অদ্বৈত মতে উপদেশ দিলেন এবং স্বয়ং অদ্বৈতের শেষ সীমা নির্বিকল্প সমাধিতে আড়ুর হয়ে ঘোষণা করলেন অদ্বৈত সব শেষের কথা অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছা তাই করো অর্থাৎ স্বামী বিবেকানন্দের ন্যায় তার গুরু শ্রীরামকৃষ্ণ অদ্বৈত অনুভূতি ও ব্যবহারিক ক্রিয়ার মধ্যে বিরোধ দেখতেন না বিবেকানন্দ তার বক্তৃতার আর এক জায়গায় বলেছেন যে প্রত্যেক জোরালো ভালো এবং শক্তিশালী বিষয় যা মানব প্রকৃতিতে অস্তিত্বশীল এবং বেশ কিছু ক্ষেত্রে সুপ্ত তা ওই দেবত্বেরই ফলশ্রুতি সত্তার মধ্যে কোনো ভিন্নতা নেই সব সত্তাই মূলত একইভাবে ঐশ্বরিক সেখানে যেন এর পেছনে এক অসীম সমুদ্র রয়েছে যার ঢেউ হলাম আমরা এবং আমরা প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করছি সেই অসীমকে বাইরে প্রকাশ করতে সুতরাং সুপ্তভাবে আমরা প্রত্যেকে অস্তিত্বের জ্ঞানের এবং আনন্দের অসীম সমুদ্রে আছি যা আমাদের জন্মগত অধিকার আমাদের যথার্থ স্বরূপ আমাদের মধ্যে ভিন্নতার কারণ ঘটে সেই দেবত্বকে প্রকাশ করার বেশি বা কম শক্তির জন্য বেদান্তের সেই সব সম্প্রদায়ের সঙ্গে কোনো অশুয়া নেই যারা মানুষের এই ঈশ্বর ঈশ্বরত্বের বিষয়টি বুঝতে পারে বুঝতে পারে না সচেতন বা অচেতনভাবে প্রতিটি মানুষ সেই ঈশ্বরত্বকে প্রকাশ করতে চাইছে বিবেকানন্দ বলেন বেদান্ত দাবি করে যে কোনো একটি ধর্মীয় অনুপ্রেরণা যতই বড় হোক না কেন তা ঐশ্বরিক মানবের কোনো একক প্রকাশ নয় তা মানব প্রকৃতির মধ্যে অসীম একত্বের প্রকাশ আমরা সবাই যাকে নৈতিকতা বলি যা আমাদের যাবতীয় নৈতিকতার ভিত্তি অন্যের মঙ্গল বা ভালো করাও এই একত্বের প্রকাশ এই একত্বের প্রকাশকে আমরা প্রেম সহানুভূতি বলি বেদান্তে তাই বলা হয়েছে তত্তম তত্ত্বমসি যা আমি তুমি সেই প্রত্যেক মানুষকে বেদান্ত এই শিক্ষাই দেয় যে সে এই বিশ্বসত্তার সহিত একও অভিন্ন তাই যত আত্মা আছে সব তোমারই আত্মা যত জীবদেহ আছে সব তোমারই দেহ কাউকে আঘাত করার অর্থ হলো নিজেকে আঘাত করা এবং কাউকে ভালোবাসার অর্থ হলো নিজেকে ভালোবাসা তোমার অন্তর থেকে প্রেম নির্গত হলে প্রতিদানে তুমিও প্রেম পাইবে কারণ আমি বিশ্ব সমগ্র বিশ্ব আমারই দেহ আমি অসীম তবে সম্প্রতি আমার যে অনুভূতি অনুভূতি নেই কিন্তু আমি সেই অসীমতার অনুভূতির জন্য সাধনায় প্রবৃত্ত হয়েছি এবং যখন আমার সেই অসীমতার পূর্ণ চেতনা জাগ্রত হবে তখন আমার পূর্ণতা প্রাপ্তিও ঘটবে ব্রহ্মের সর্বব্যাপিত্ব ও ভূমাত্ম নানাভাবে ও বিভিন্ন শব্দের দ্বারা বর্ণনা করা হয়েছে বেদান্ত এই বক্তব্য মেনে নিয়েছে ব্রহ্মদর্শন ও ব্রহ্মের উপাসনার সাহায্যে সর্বত্র নিজের অনুভূতির কথা উপনিষদে লক্ষ্য করা যায় কিন্তু এসব কথা শুধু জানলেই চলবে না শাস্ত্রের লেখার কোনো মূল্য নেই এগুলো আমাদের সামাজিক ও দৈনন্দিন জীবনে উপলব্ধি করতে হবে এবং তা কার্যে পরিণত করতে হবে তবেই এর সার্থকতা স্বামী গম্ভীরানন্দ তার কার্যে পরিণত বেদান্ত নামক প্রবন্ধে বলেছেন অদ্বৈত ভাব পরম্পরার ক্ষেত্র এমন কয়েকটি স্থল আছে যেখানে সিদ্ধের জীবনে জ্ঞান কর্ম ও ভক্তির একই সঙ্গে বিকাশ অন্তত ব্যবহারিক দৃষ্টির সম্মুখে ভেসে ওঠে এবং সাধকের জীবনে ওই সজ্ঞানে গৃহীত হয়ে থাকে আর সহজেই মনে হয় অদ্বৈতবাদী স্বামী বিবেকানন্দের চিন্তাধারার ওপর এই দৃষ্টিভঙ্গি বিশেষ ক্রিয়া করেছে শুধু তাই নয় তার মতে এই সক্রিয় অদ্বৈতবাদী সর্বপ্রকার ধর্মনীতি ও সমাজ ব্যবস্থার মূল এবং অটুট ভিত্তি হতে পারে আর কোনো মতবাদের মধ্যে সেরূপ সার্বভৌমিক উদার দৃষ্টি এবং সত্যের প্রতি অবিচল অভিযানের জন্য আহ্বান পাওয়া যায় না সিদ্ধির স্থিরতার সহিত সাধনার অবিরাম অগ্রগতি একমাত্র অদ্বৈতের মধ্যে নিহত আছে স্বামী বিবেকানন্দের বেদান্তে যে সাধনার কথা বলা হয়েছে তার মধ্যে জ্ঞান ভক্তি ও কর্ম এক সুষম সমন্বয়ে সমন্বিত এক অবিচ্ছেদ্য রূপে বিধৃত সমস্ত জীবের মধ্যে চৈতন্যরূপী ব্রহ্মকে সাক্ষাৎভাবে দর্শন এবং সেই অনুসারে উপাসনার কথা বলা হয়েছে এই প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ মন্তব্য করেছেন যে সর্বত্র আপনার সহিত অভিন্ন ব্রহ্মদর্শনের ভিত্তিতে জ্ঞান ভক্তির এই মিলন বিবেকানন্দের নরনারায়ণ সেবাকে কর্মযোগ থেকে পৃথক করে দিয়েছে স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে উল্লেখ করেছেন যে কর্তৃত্ব বুদ্ধি ও ফলাকাঙ্ক্ষা না থাকলেই কর্মযোগী বলা চলে তর জন্য ঈশ্বরে বিশ্বাস অত্যাবশ্যক নয় গীতাতে দেখা যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি যা কিছু করো তা সে ভোজন হোম দান তপস্যা যাই হোক না কেন তা আমাকে সমর্পণ করো আরও বলা হয়েছে যে কর্মফলের বাসনা ত্যাগ করে যে ব্যক্তি কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি বাস্তবিকই একজন সন্ন্যাসী ও যোগী বিবেকানন্দের দৃষ্টির সম্মুখে কিন্তু আছে সর্বপ্রাণী এবং সর্বকর্ম আর যেখানে শুধু ঈশ্বরে পর নয় পরন্তু যাদের সেবা করেছি তারা সাক্ষাৎ ঈশ্বর রূপে সন্মুখে বিদ্যমান আবার সেবক নিজেও ব্রহ্ম এখানে কর্তা ব্রহ্ম উপাদান ব্রহ্ম দাতা ব্রহ্ম গৃহীতা ব্রহ্ম ফল ব্রহ্ম বেদান্ত অদ্বৈত প্রচার করে অর্থাৎ সর্বভূতে একই আত্মা এই হলো এর অন্যতম প্রধান তত্ত্ব কিন্তু সাধনা বা অনুশীলন না থাকলে একে উপলব্ধি করা যায় না স্বামী বিবেকানন্দ এই তত্ত্বজ্ঞানে সব মানুষের অধিকারের স্বীকৃতি দিয়েছে অতীতে ভাবা হতো যে যারা বেদান্ত তত্ত্বের বিচার করবেন বা বেদান্ত তত্ত্বজ্ঞানে সাধনা করবেন তারা সমস্ত কর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে এরকম সাধনা করবেন কিন্তু স্বামীজি বলেছেন এই বেদান্তকে ব্যবহারিক ক্ষেত্রেও লাগাতে হবে ব্যবহারিক ও পারমার্থিকের মধ্যে ব্যবধান সৃষ্টি করার দরকার নেই যারা বেদান্ত তত্ত্বের বিচার করবেন তারা কর্মকেই সেই দৃষ্টিতে কাজে লাগাবেন যোদ্ধা যুদ্ধ করুক ব্যবসায়ী ব্যবসা করুক কৃষক জমি চাষ করুক কিন্তু তারা যেন সকলেই নিজের নিজের কর্মকে ব্রহ্মদৃষ্টিতে অনুষ্ঠান করে অর্থাৎ গাড়ি ব্রহ্ম চালক ব্রহ্ম চালন ব্রহ্ম এরকম চিন্তা করেই কাজ করতে হবে অথবা সকল জীবকে শিব বা ব্রহ্মপুদ্ধিতে সেবা করতে হবে এরকমই দৃষ্টিতে কর্ম করলে সেই কর্ম আর বন্ধনের কারণ হবে না বরং জ্ঞানের উৎপাদন দ্বারা মুক্তির কারণ হবে বেদান্ত যদি ধর্মের আসন গ্রহণ করতে চায় তবে একে একান্তভাবে কার্যকর হতে হবে শুধু তাই নয় আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাও দূর করে যেতে হবে স্বামীজি সারা পৃথিবীতে সাম্য ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে যে ধর্ম ও নীতির প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তার প্রেরণাস্বরূপ ছিল তার অদ্বৈত বেদান্ত তত্ত্ব তিনি সকলকে বোঝাতে চেয়েছিলেন যে নিজের আত্মার সঙ্গে সব জীবাত্মার এবং সব জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে একত্ব রয়েছে এই বোধ জাগ্রত হওয়া প্রয়োজন তা না হলে জীবের কল্যাণ সাধন সম্ভব নয় তার বিশ্বাস ছিল সমস্ত নীতিনিষ্ঠা ন্যায়নিষ্ঠা যাবতীয় প্রেম দয়া করুণা সবই ওই একত্বের বোধ থেকে জন্মায় স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি হল অদ্বৈতবাদ কেবল অদ্বৈতবাদের দ্বারাই নীতিতত্ত্বের ব্যাখ্যা হতে পারে অদ্বৈতবাদ শিক্ষা করে অবগত হও যে অপরকে হিংসা করতে গিয়ে তুমি নিজেকেই হিংসা করেছ কারণ তারা সকলেই যে তুমি তুমি জানো আর নাই জানো সকল হাত দিয়ে তুমি কাজ করেছো সকল পা দিয়ে তুমি চলেছো তুমি রাজার রূপে প্রাসাদে সুখ সম্ভব করেছো। আবার তুমি রাস্তার ভিকারি রূপে দুঃখের জীবনযাপন করেছ অজ্ঞব্যক্তিতেও তুমি বিদ্যানেও তুমি দুর্বলের মধ্যেও তুমি সবলের মধ্যেও তুমি এই তত্ত্ব অবগত হয়ে সকলের প্রতি সহানুভূতি সম্পন্ন হও যেহেতু অপরকে হিংসা করলে নিজেকে হিংসা করা হয় সেই জন্যই কখনো অপরকে হিংসা করা উচিত নয় কাজেই দেখেছ অদ্যতবাদী নীতিতত্ত্বের একমাত্র ভিত্তি একমাত্র ব্যাখ্যা অন্যান্য মতবাদ তোমাদেরকে নীতি শিক্ষা দিতে পারে কিন্তু কেন নীতিপরায়ণ হব এর কোনো হেতু নির্দেশ করতে পারে না একমাত্র অধ্যতবাদী নীতিতত্ত্ব ব্যাখ্যা করতে সমর্থ চিন্তানায়ক বিবেকানন্দ নামক গ্রন্থে স্বামী গম্ভীরানন্দের কয়েকটি উক্তি উল্লেখ করে বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের উদ্দেশ্য ও তাৎপর্য বোঝানো যায় এই ব্রহ্ম যদি এক হন এবং তার প্রকাশের ভঙ্গে যদি বিচিত্র রূপ যদি বিভিন্ন হয় তবে বিবাদের স্থান কোথায় একত্বের ভূমিতে স্থাপিত বৈচিত্র্য অবলম্বনে তিনি জাতি বর্ণ নির্বিশেষে এক মনুষ্য সমাজ স্থাপনে উদ্যত হয়েছিলেন বিবেকানন্দ মনে করতেন যে অদ্বৈতবাদকে সব নীতির শ্রেষ্ঠ ভিত্তি বলে গণ্য করা যায় স্বামী গম্ভীরানন্দ দেখিয়েছেন যে শুধু অপরমতকে সহ্য করাই যথেষ্ট নয় তার প্রতি শ্রদ্ধা প্রকাশও আবশ্যক এই অদ্বৈত ভিত্তির ওপর সর্বধর্ম সমন্বয়কে সুপ্রতিষ্ঠিত করাও তিনি ভক্তি জ্ঞান যোগ কর্ম প্রভৃতি সমস্ত ধর্ম প্রকাশ সম্বন্ধে ঔদার্য ও শ্রদ্ধা দেখাতে সমর্থন হয়েছিলেন এবং এটাই বলেছিলেন যে অদ্যত অবলম্বনেই সর্বপ্রকার বিবাদ নিষ্পত্তি সম্ভবপর ওপরের আলোচনা থেকে বোঝা যায় যে ব্যবহারিক বেদান্ত কোনো নতুন শাস্ত্র বা দর্শন নয় এই বৈশিষ্ট্য বেদান্তের সনাতন তত্ত্বকে শুধু নতুন রূপে উপস্থাপন নয় তার সঙ্গে তাকে কর্মেও রূপান্তরিত করা বেদান্তের জীব ও ব্রহ্মের একত্বকে নিজের কর্মের মধ্য দিয়ে কেবল উপলব্ধি করলে হবে না তার প্রয়োগ ঘটাতে হবে এখানেই কর্মযোগের গুরুত্ব তত্ত্বকে কিভাবে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যায় স্বামী বিবেকানন্দ প্রবর্তিত ব্যবহারিক বেদান্তে অদ্বৈত তত্ত্ব ও কর্মযোগের এক অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করা যায় মানবপ্রেমী বিবেকানন্দ মানুষের মঙ্গল বা কল্যাণেই ব্যবহারিক বেদান্তের সার্থক প্রয়োগ ঘটাতে চেয়েছিলেন এই হলো আজকের আলোচনা